আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইতালি বা ইতালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল ইতালির রাজধানী রোম থেকে বলছি। আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো নাপোলি অনেকেই জানতে চাচ্ছেন এবং আমার মনে হয় পুরো ইতালির 1/3 মানে 3 ভাগের 1 ভাগই নাপোলি থেকে স্পন্সর এবং ডোমেস্টিক এবং এগ্রিকালচার আবেদন করছেন। তো ম্যাক্সিমাম মানুষই আমাদের নক করেন যে ভাই নাপোলি থেকে কি কাগজ বের হয়। হ্যাঁ, নাপোলি নিয়ে একটা ভালো সুখবর আছে। গতকাল আমারই খুব পরিচিত একজন একটা মেসেজ দিয়ে দেখাইছে, তো সেটা নিয়ে কিছু কথা বল। আর গতকাল শেষ ওয়ার্কিং ডে গেছে শুক্রবার, গতকাল কি নুলসা বের হয়েছে কিনা এরকম কিছু সংবাদ, আর বিএপিএস গ্লোবাল নিয়ে কিছু কথা বলবো। গ্লোবাল নিয়ে একটা কথা বলি, সেটা হলো অনেকে আবার প্রশ্ন করেন যে ভাই এই বছর যে পরিমাণ পাসপোর্ট ফিরাই দিছে, সামনে যে আমরা ডিসেম্বরে নুলস্থা পাব, তারাও কি ফেরত দিবে? হ্যাঁ, দিতে পারে। সেটা হলো যে পাসপোর্টটা ফিরাই দেওয়ার আগে ঠিক 10 থেকে 15 দিন আগে মালিকের প্যাকে বা তার ইমেলে যোগাযোগ করে ঢাকা থেকে। যখন মালিক এইটার কোনো রিসপন্স করে না বা এইটা নিয়ে কোনো গুরুত্ব দেয় না বা কোনো উত্তরই দেয় না, তখনই সেই ফাইলটা মনে করে এইটা মালিকের অজান্তে এই ফাইলটা উঠানো হয়েছে। আর এই বছরও হাজার হাজার জাল এবং ফেক নুলস্থা বাংলাদেশে যাবে এবং দেখবেন প্রতিদিনই এরকম শত শত পাসপোর্ট ফেরত দিবে। এখন আপনারা যারা অরিজিনালভাবে জমা দিচ্ছেন যে মাধ্যমের মাধ্যমে দালাল বা আত্মীয় স্বজন, তাকে বলবেন যে ভাই যে মালিকের আন্ডারে আমার নুলস্থাটা উঠবে সেই মালিকে যেন সবসময়ই যোগাযোগ রাখে। এবং কিছু ফর্মালিটি আছে, যেমন মালিকের একটা ঘোষণাপত্র সেইটা যেন সাথে দেয় এবং মালিকের মানে আনার পরে কিভাবে রাখবে, মালিক কত বেতন দিবে, কত কন্ট্যাক্ট করবে, সব কিছুই সেখানে উল্লেখ থাকবে। এবং মালিকে যেন তার মানে ডকুমেন্ট, অরিজিনাল ডকুমেন্ট গুলো সেগুলো যেন সাথে দেয়। এগুলা যদি আপনি সাথে পান এবং আপনার অভিজ্ঞতার যে ধরেন কৃষি হইলে বা স্পন্সারে হইলে যে কাগজগুলো আপনার চাবে অভিজ্ঞতার, বা আপনি যদি এডুকেটেড থাকেন যে আপনি মাস্টার্স পাস করছেন, আপনার একটা অভিজ্ঞতা আছে পড়ালেখা, সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতার কোনো সার্টিফিকেট লাগবে না আমার জানা মতে। তো বিএফএস গ্লোবাল নিয়ে আসলে সামনে খুবই বিপজ্জনক একটা অবস্থা হবে, কারণ হলো ইতালি থেকে যে খারাপ মানুষগুলো আছে সেগুলো এই বছরও শত শত হাজার হাজার নুলস্থা ফেক নুলস্থাগুলো দিয়ে আপনাদের প্রতারিত করবে, সেক্ষেত্রে আপনারা অ্যালার্ট থাকবেন। নাপোলি নিয়ে একটা সুখবর হলো, গতকাল আমার এক কাছের মানুষ নাপোলি থেকে জানাইছে যে সেখানে মেল আসছে তার স্পন্সর কাগজে, অনেকগুলো ফাইলেই তার মেল আসছে। এখন হলো মেলের জবাব দিতে হবে, খুব শীঘ্রই সে মেলের জবাব দিবে যে জিনিসগুলো, যেমন আলেজো চাইছে, তার দুধ সার্টিফিকেট চাইছে, মানে এগুলো কিন্তু আলেগারে করছে আগে, সে বলতেছে যে আবার চাইছে। তো যাই হোক, যা যা চায়, ধরেন অনেকের আলেজো চায়, অনেকে দুধ সার্টিফিকেট চায়, অনেকের আনপাল চায়, তো এই আনপালটা এখনো খুব বেশি মানুষের চায় নাই। তবে যাদের চাচ্ছে তারা, যারা এই কাগজগুলো দিতে পারতেছে বা আগে দিছে, সেই কাগজগুলো আবার আলেগারে মানে সেটা দায়ের মানে সেই ফাইলগুলো আবার সাবমিট করতেছে, তারা খুব শীঘ্রই নুলস্থা পাবে এবং নাপোলি থেকে খুব শীঘ্রই আপনারা স্পন্সারে নুলস্থা পাবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই। আর সমস্ত ইতালি থেকে গতকাল খুব কম কাগজ উঠছে, খুব কম কাগজ উঠছে। আমার কাছে কয়েকজন ভাই খালি ভয়েস মেসেজ দিয়ে জানাইছে যে ভাই আমাদের স্পন্সরের কাগজ উঠছে, দোয়া করবেন। কেউ দুইটা, কেউ একটা, কেউ তিনটা, মালিকের মাধ্যমে যে রেস্টুরেন্টে কাজ করে বা যেখানে কাজ করে সেই মালিক দিয়েই আবেদন করা। এই ছিল নুলস্থা নিয়ে আপডেট। আর একটা শেষ আপডেট দিই, যেটা আপনারা জানলে অবাক হবেন যে এই যে 2024 সালে যে ফাইলগুলা ক্লিক ডে ছিল ফেব্রুয়ারি মাসে 5, 7, 12 তারিখ, খুবই সম্ভাবনা আছে এটা অনেক মানে 2 থেকে 3 মাস পিছায় যাওয়া, কারণ এখন পর্যন্ত এটা নিয়ে কোনো সরকার কোনো পদক্ষেপ নেয় নাই। এবং এই যে ফাইলগুলো জমা দিতে হবে অনলাইনে, সেগুলোর সার্ভার এখন পর্যন্ত আজকে পর্যন্ত বন্ধ। অতএব
আজকের পরে আর এক থেকে 10 দিন বাকি আছে, এক সপ্তাহ থেকে 10 দিন, এই কয় দিনের ভিতরে ইনশাআল্লাহ কখনোই সার্ভার খুলে দিবে না যে এই কয় দিনের ভিতরে আপনারা ফাইল জমা দেন। খুবই সম্ভাবনা আছে এক দুই মাস পিছিয়ে যাবার, তবে এটা বাদ হয়ে যাবে না। অনেকে বলতে পারেন বাদ হয়ে যাবে কিনা, না বাদ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এর মাঝখানে খুব সম্ভবত সানাতেরিয়া ঘোষণা করতে পারে সরকার, কারণ এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো খুব সম্ভবত অবৈধ যারা আছেন ইতালিতে তাদের বৈধ করার জন্য সরকার পদক্ষেপ নেবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ভুল ত্রুটি করলে ক্ষমা করবেন। আজকে বাসার চারপাশে হাত দিয়ে ভিডিও করতেছি, কারণ আজকে আমি বাসাই। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।